আপনি আমার জীবন নিতে চাইছেন? বাহ বাবা বাবা, চমৎকার! আপনাকে দেখে প্রথমে ভেবেছিলাম আপনি এমনই হবেন, কিন্তু তারপরেও গত দুদিনে আপনার আর আমার মাঝে যে আন্তরিকতা গড়ে উঠেছে তাতে বুঝেছিলাম হয়তো বাকি জীবনটা আমরা একে অপরের হাত ধরেই কাটিয়ে দেব। কিন্তু না, ভুল বুঝেছিলাম। যে মেয়ে একটা রাস্কেলের কথায় নির্বোধের মতো অন্যের উপর ঝাঁপিয়ে পড়ে তার সাথে সারা জীবন তো দূরের কথা। সরি সরি, গত দুদিনের ঘটনার জন্য পারলে ক্ষমা করে দেবেন। বাই ফরহাদ। ফরহাদ, তাড়াতাড়ি এসো, কিন্তু ভেকেশন আমি গ্রামের বাড়ি যাব। ঠিক আছে। আপা, যাওয়ার সময় যেতেছে। জন্মের পর থেকে ওয়া ওয়া চিৎকার দিয়ে শুরু করেছে, আজ পর্যন্ত চলছে। রতন, ম্যানেজার! এই ম্যানেজারের বাচ্চা, আমার কুস্তি রাখা যতগুলো বাঁদরকে বসে বসে খাওয়াচ্ছ তাদের সবকটাকে ঘর ধাক্কা দিয়ে বের করে দাও। চারিদিকে লোক পাঠাও, যত টাকা লাগে খরচ করো, কিন্তু ওই সরফরাজ খানের কুস্তিগিরকে হারাতে পারে এমন লোক আমার চাই। কিরে ওই সামান্য একটা কুস্তি নিয়ে এত চিৎকার করছিস কেন? বকুলপুরের কুস্তি আপনার কাছে সামান্য হতে পারে আব্বা জান, আমার কাছে এই কুস্তি চৌধুরী বাড়ির মান ইজ্জতের প্রশ্ন। বাপ দাদাদের মুখে শুনেছি মান ইজ্জত হুমকির সম্মুখীন হলে তারা নিজেরাই নাকি মাঠে নেমে যেতেন কুস্তি খেলার জন্যে। তা ইয়ে, তোর আমার যা স্বাস্থ্য, আমাদের পরিবারে তো তেমন কেউ নেই। নেই, কিন্তু আসবে। আমার বড় মেয়ে মিলির বিয়ে এমন ছেলের সাথে দেবো যে এই পরিবারের সমস্ত ইজ্জার সম্মান ফিরিয়ে আনতে পিছপা হবে না। তাই বলে কি মিলি কুস্তিগির পছন্দ করবে? আপনি আমাকে চেনেন না বাজান, আমি এক কথার মানুষ। কেউ যদি আমার কথার অবাধ্য হয় তাকে কেটে টুকরো টুকরো করে নদীতে ভাসিয়ে দিত দ্বিধা করবো না। ইয়া আল্লাহ, ওর ঘাড়ের রগ কবে সোজা হবে? এত রেগে আছো কেন? আমি তো ঠিক সময় মতো এসেছি। সেজন্য নয়, কতবার তোমাকে বললাম তোমার বাবাকে বলো আমার বাবার সাথে বিয়ের কথা বলার জন্য। আচ্ছা, তুমি তো শুনলে না। এবার আমার বাবা চিঠি দিয়েছেন, কোথাকার কোন পালোয়ানকে নাকি আমার বিয়ের জন্য ঠিক করেছে। তাই নাকি? ফার্স্ট ক্লাস! তাহলে বিয়েটা করে ফেলো, বিয়ের পর ওই পালোয়ান তোমাকে দিয়ে ওয়েট লিফটিং প্র্যাকটিস করবে। ফাজলামো রাখো তো, আমরা অনেক দূর এগিয়ে গেছি, এখন আর পিছু ফেরার পথ নেই। কোনো চিন্তা করো না, তোমার বাবা যেমন রাগি তেমনি আমার বাবাও রাগি। আমাদের সম্পর্কটা তারা মেনে না নেওয়াটাই স্বাভাবিক, তাই তুমি যদি রাজি থাকো তাহলে আমি আগামীকালই আমাদের বিয়ের কাজটা সেরে ফেলতে চাই। বিয়ে করে দুজনে একসঙ্গে তোমার বাবার কাছে যা হাজির হব, হয়তো তোমার বাবা রাগারাগি একটু করবে, কিন্তু এক সময় না এক সময় আমাদের বিয়েটা মেনে নেবেই। সত্যি তুমি তোমার বাবার কথার মতে আমাকে বিয়ে করতে রাজি আছো? কেন রাজি থাকবো না, তোমাকে ভালোবাসি, তোমার জন্য এই পৃথিবী ছেড়ে দিতে পারি। আরে তো বিয়ে,
কাল তুমি কাজী অফিসের সামনে তৈরি থেকো, আমি আসবো। সত্যি মাসুদ? আরে বাবা তুমি? হ্যাঁ আমি। তোর ব্যাগ গুছানো হয়ে গেছে, এক্ষুনি তোকে আমার সাথে বকুলপুর যেতে হবে। বকুলপুর? কিন্তু বাবা আমি তো তোমাকে সব লিখেছি। লিখে আমি যা লিখেছিস তার বাস্তব রূপ আমি দেখতে চাই না। তোকে আমি কোনোদিনই আফতাব চৌধুরী মেয়েকে বিয়ে করতে দেব না। কিন্তু বাবা। কোনো কিন্তু নয়। না বাবা, মিলির সাথে তোমার বেইমানি আমি করতে পারবো না। তুমি যদি বিয়েতে রাজি না থাকো মিলিকে আমার বিয়ে করতেই হবে। করতেই হবে কেন? মেয়ে নিয়ে তো কত লোকই ফুর্তি করে, তাদেরকে তো বিয়ে করে ঘরে তোলে না। দুনিয়া উল্টে গেল, শত্রুর মেয়েকে আমি তোকে বিয়ে করতে দেব না। না বাবা, আমাকে তুমি কোনোভাবেই বাধা দিতে পারবে না। আমি তোর বাবা, তোকে কিভাবে আটকাতে হবে তা আমি জানি। আব্দুল মালপত্র উঠা।